আপনি সাইড আসেন, আপনি আমি ওনাকে সামনে প্রশ্ন করব, সাইড আসেন। আপনি চারজন মানুষ, দুইটা বাচ্চা, একজন মহিলা, তাকে নিয়ে আপনি মোবাইলে কথা বলতে বলতে চালাচ্ছেন, আপনি নামেন, আপনাকে আমি জরিমানা করব। মোবাইলে কথা বললেন, এই যে একটা বাচ্চা, ওই যে একটা বাচ্চা। লকডাউনের সপ্তম দিনে অসহিংস হয়ে পড়েছে বরিশালের বেশিরভাগ মানুষ। রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। রাস্তাঘাটে লকডাউনের চিত্র উধাও হয়ে গেছে, খুলেছে অধিক সংখ্যক দোকানপাট। এদিকে লকডাউন বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মেট্রোপলিটন পুলিশও নগরীর বিভিন্ন প্রবেশপথ সহ 20টি স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। মেট্রোপলিটন পুলিশও নগরীর বিভিন্ন প্রবেশপথ সহ 20টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। লকডাউনের সপ্তম দিনে বরিশালের রাস্তাঘাটের চিত্র ছিল আগের 6 দিনের চেয়ে একেবারেই আলাদা। পায়ে হেঁটে, রিক্সায়, মোটরসাইকেলে এবং ব্যক্তিগত যানবাহনে চলাচল করেছে হাজার হাজার মানুষ। কেউ কাজের সন্ধানে, কেউ বাজারে এবং অনেকে ঔষধ কিনতে এবং হাসপাতালের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়ার কথা বলেছেন। তবে কিছু সংখ্যক মানুষ অজুহাত সৃষ্টি করে রাস্তায় বেরিয়েছেন। নগরীতে অধিক সংখ্যক দোকানপাট খুলেছে, একশাটার খোলা রেখে বেচা বিক্রি করছেন তারা। পুলিশ কিংবা ভ্রাম্যমাণ আদালত দেখলেই শাটার আটকে দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে নগরীর বিভিন্ন প্রবেশপথ সহ 20টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন নিয়ন্ত্রণ করছেন পুলিশ। লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশেরও টহল জোরদার করা হয়েছে। এছাড়া নগরী ও জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা এবং উপজেলা প্রশাসন। আমরা ভারতের প্রতিবেশী হিসেবে আমরা সিভিয়ার একটা অ্যাটাকের আশঙ্কা আছি, সেহেতু সরকারের একটা কঠোর নির্দেশনা ছিল যেন লকডাউন সঠিকভাবে বাস্তবায়িত হয়, যাতে করোনা সংক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারি এবং সংক্রমণটাকে আমরা সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারি। তো আজকে সকালে আমরা যখন বেরোই, দেখলাম যে প্রচুর মানুষ বিনা কারণে বাইরে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের এলোমেলো অজুহাত দিচ্ছে এবং প্রচুর মোটর সাইকেল আরোহীকে আমরা পাই। সো আমাদেরকে একটু কঠোর হতে হয়। সো এদের বিরুদ্ধে আমাদের অর্থদণ্ডর মাধ্যমে এদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করছি। জি, আমরাও সকাল থেকে দেখলাম যে আজকে অন্যান্য দিনের তুলনায় লোকজন বেশি, এজন্য আমরা একটু কঠোর অবস্থানে আছি যেন আগামীতে আমরা লকডাউনটা বাস্তবায়ন করতে পারি। তো আমাদের মোবাইল কোর্টটা আমরা সকালে, বিকালে আমরা প্রচুর মোবাইল কোর্ট করতেছি যেন মানুষের কাছে আমরা সরকারের বার্তাটা পৌঁছে দিতে পারি। আমরা সরকারের সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় তাদেরকে অর্থদণ্ড করতেছি এবং সতর্ক করতেছি এবং আমরা মাস্ক বিতরণ করতেছি। স্বাস্থ্যবিধি এবং লকডাউন উপেক্ষা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত 7 দিনে প্রায় 250 ভ্রাম্যমাণ আদালত 450 মানুষকে 14 লাখ টাকা জরিমানা করেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এই গত 7 দিনে আমাদের মোবাইল কোর্ট করেছি আমরা প্রায় 250-র উপরে, মামলা করেছি প্রায় 450-র উপরে এবং আমরা জরিমানা করেছি পর্যন্ত প্রায় 12 লক্ষ সামথিং, 14 লক্ষের কাছাকাছি চলে গেছে আজকে দুপুর পর্যন্ত। তো আপনি বুঝতেই পারছেন যে আসলে আমরা কতটা কঠিনভাবে লকডাউন এবং শাটডাউন করছি। আমরা মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে দয়া করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। অবশ্যই আপনাকে নিজেকে সুস্থ রাখতে হবে, সুরক্ষা রাখতে হবে, আপনি না থাকলে আপনার পরিবার সুরক্ষা হবে না। আপনি জানেন যে প্রতিদিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে বরিশালে এবং প্রতিদিন হাসপাতালে আমাদের অ্যাকোমোডেশন ফুলফিল হয়ে যাচ্ছে, কয়েকদিন পর হয়তো আমরা জায়গাও দিতে পারবো না। তো আমরা জানি না ভবিষ্যৎকে, আমরা অনুরোধ করব বরিশালবাসীকে যে আপনার মাধ্যমে দয়া করে আপনারা ঘরে থাকুন। আমরা আমাদের কুইক রেসপন্স টিম 333, আমাদের হটলাইন, সব কিছুতেই আমাদের ফোন করলে আমরা খাবার পৌঁছে দেবো, আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা দয়া করে আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা আপনাদেরকে খাবার পৌঁছে দেবো। আপনি জানেন না যে আপনাকে মাস্ক পরে বাইরে আসতে বলা হয়েছে? ঠিক আছে, নিলাম, যদিও বিকাশের অনুমতি আমি নিজে আপনাকে দেখছি মাস্ক ছাড়া, আমি নিজে চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি মাস্কটা। আপনি কেন বললেন মাস্ক ছিল?
আসুন আমরা সবাই মিলে করোনা প্রতিরোধ করি।